দণ্ডায়মান মুসল্লি একমাত্র যে দাইমি সালাতে কয়জন জানে এখানে যদি জিজ্ঞেস করি আলেম সমাজের কাছে জিজ্ঞেস করেন আপনারা কয়জনে জানেন দাইমি সালাতের কথা কোরআনে যে সরাসরি সূরা মারিজের মধ্যে আছে 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াতে এবং ওইখানে মুসল্লির গুণগুলা বলা হয়েছে সে কি এমন ভুল বলেছে কি এমন ভুল বলেছে দাইমি সালাতের কথা বলে আসেন বসেন সুফিবাদ সেটা গবেষণা গবেষণার দরজা বন্ধ করেন না সুফিবাদ গবেষণা সাধক গবেষণা করে আঘাত করেন না আঘাত তো করে যখন হাইরা যায় হারার পরে আঘাত হাইরা গেলে আঘাত লাজিজিয়া গৌসুল আজম গৌসুল পাক বলেন্দা রব্বিহিম ইয়ারজাকু ইয়া মাওলানা বাবা জাহাঙ্গীর ভাই বানাল সুরেশ্বরী ওয়াফিয়ান হো আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন উপস্থিত আজকে সবার সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার গুরু ভাই বোনেরা আসসালামু আলাইকুম লা ইকরাহা ফিদ্দিন লা মানে নাই ইকরাহা কোন জবরদস্তি কোন জোর কোন বল প্রয়োগ ফিদ্দিন ফি মানে মধ্যে দিন মানে স্বভাব দিন শব্দের অর্থ হচ্ছে স্বভাব কোরআনুল মাজিদে ধর্ম বলতে কোনো শব্দ নাই আছে দিন আছে ইসলাম এই দিন ইসলাম দিন শব্দের অর্থ স্বভাব আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাবকেই বলা হয় কি দিন ইসলাম আত্মসমর্পণের স্বভাব সে আত্মসমর্পণ আপনি কার কাছে করবেন নিঃসন্দেহে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলের কাছে আত্মসমর্পণ করার মানেই হচ্ছে রবের কাছে আত্মসমর্পণ করা আর যদি কেউ শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে যদি আল্লাহর কাছে সরাসরি আত্মসমর্পণ করতে চায় সে আবু জেহেলের কাতারে যায় কারণ আবু জেহেল খোদা মানত ফেরাউন খোদা মানত নমরুদ খোদা মানত কিন্তু রসুল মানত না নবী মানত না তাহলে যারা ওলি আল্লাহর বিরোধিতা করে তারা কার কাতারে আপনাদের হাতে বিচারের ভার রেখে দিলাম কোরআনুল মাজিদে বলা হয়েছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন লা ইকরাহা ফিদ্দিন ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই লাকুম দ্বীন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আপনার দিনকে ইসলাম হিসেবে মনোনীত করলাম কার দিনকে ইসলাম হিসেবে মনোনীত করা হয়েছে রবের দিনকে রসূলের দিনকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত্য সমর্পণের স্বভাব এই স্বভাবকেই রব্বুল আলামিন এই জগতের বুকে মনোনীত করেছে যে হ্যাঁ এই দিন ইসলামই হচ্ছে মহানবীর স্বভাব এই মহানবীর স্বভাবে যারা স্বভাবান্বিত না তারা নিজেরে অনেক বড় মুসলমান দাবি করে অনেক বড় মুসলমান দাবি করে কোরআন বলতেছে আল ইয়াউমা আতমান্তু লাকুম দীনাকুম ওয়া আতমান্তু আলাইকুম নিমাতি ওয়া রাদিতুল ইসলাম দীনা আজকে আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দিলাম এবং এই নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম প্রশ্ন থাকে এই নিয়ামত কি বুঝতে পারছেন আজ পর্যন্ত যারা ধর্মের কান্ডারি সেই যে বয়ে রয়েছেন মনে হয় আপনারাই ধর্মের স্লো এজেন্ডা হয়ে বয়ে রয়েছেন আপনাকে হাতে পুরা দায়িত্ব দিয়ে দিছে খোদা না সূরা কাহাফে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গেলেন যে আমি আপনার কাছে রহস্যের জ্ঞান যেই জ্ঞানে আপনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী রব্বুল আলামিন বলছে সেই জ্ঞান অর্জন করতে চায় তখন বললেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না কি সাংঘাতিক কথা কাকে বলতেছে নবীকে রসূলকে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রসূল আল্লাহর নবীকে আল্লাহর রসূলকে আল্লাহর আব্দুহু যে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা জাহাঙ্গীর বলেছে যিনি খিজির তিনি মুহাম্মদ যিনি মুহাম্মদ তিনি খিজির সেই সরকারে দলম বলতেছে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি যদি আমার সাথে চলেন
আর তিন তিনটা প্রশ্নের উপরে যদি করেন তিনটা প্রশ্ন করলে আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় কোরআনে সূরা বাকারা সূরা কাহাফের মধ্যে বলা হচ্ছে কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা যে আপনার রাস্তায় আপনি কালা বলিলেন হাজা এইখানে বাইনি ওয়া বাইনিকা আপনার আর আমার মধ্যে তফাত আপনার রাস্তায় আপনি আমার রাস্তায় আমি তাহলে কি গণতান্ত্রিক সবচেয়ে সুন্দর বাণী গণতন্ত্রের বাণী আপনার রাস্তায় আপনি আমার রাস্তায় আপনি আপনি যেটা পছন্দ করেন আপনি নিয়া থাকেন আমি যেটা পছন্দ করি আমি নিয়া থাকি আপনি কেন আমার উপরে বল প্রয়োগ করতে আসেন বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে লা ইফতালা লা শিকিন আশিকিনের উপরে কোনো ফতোয়া নাই লা ইফতালা লা শিকিন আশিকের উপরে কোনো ফতোয়া নাই তাহলে যেই ব্যক্তির উপর আঘাত করা হয়েছে সে তো একজন আল্লাহর ওলির আশিক জি আল্লাহর ওলির আশিক আশিকের উপরে কেন আঘাত আসবে প্রেমিকের উপরে কেন আঘাত আসবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এই সালাফি ওয়াহাবি মতবাদের লোকজন কি অকথ্য ভাষা বলছে না কে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আমরা তো দেখতেছি কিন্তু ফকিরেরা বাউলেরা যদি কিছু কয় তাকে খুব লাগা যায় কেন বাবা জাহাঙ্গীর বলতেছেন সুফিবাদ এটা কি সুফিবাদটা কি সুফি কি সেটাকে জানতে হবে যে নিজে আত্মপরিচয় পেয়েছে নিজের পরিচয় যে জানে সে সুফি তাকে সুফি বলা হয় যার আত্মপরিচয় হয়েছে সুফিবাদী হচ্ছে আত্মদর্শন কোরআন হচ্ছে আত্মদর্শন কোরআন আত্মদর্শন কিন্তু যারা মতলববাজ তারা কয় জীবন বিধান কারণ বিধানে লাইনে ফলায়া মায়ের গুতা দিতে সুবিধা এর লাগে কয় কিন্তু কোরআন হচ্ছে জীবন দর্শন আত্মদর্শন কুরআনুল মাজিদ আত্মদর্শন আত্মপরিচয় শেখায় তে সেই আত্মপরিচয় কোথায় সুফিবাদের মূল কেন্দ্র কোথায় আপন দেহ মন আপন দেহ এবং মন হচ্ছে মারেফতের মূল কেন্দ্র ভূমি মারেফতের মূল কেন্দ্র ভূমিটাই হচ্ছে আপন দেহ এবং মন সুফি সব সময় তার দেহ মনকে নিয়ে গবেষণা করে মুরাকাবা করে মুশাহেদা করে এখন সেই মুরাকাবা মুশাহেদার শিক্ষা নাই সারা কোন কান পাইতা থাকেন কে কি কইলো তারে ধর এটা কোন ধরনের কথাবার্তা আগে সুফি হন তারপরে বুঝবেন সুফি কি কারণ ধর্মের একমাত্র মূল উপদেশ বাবা জাহাঙ্গীর বলতেছেন সকল ধর্মের একমাত্র মূল উপদেশই হচ্ছে আপন নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিশে আছে সেই খান্নাস রূপী শয়তান হতে মুক্তি নেওয়া হচ্ছে সকল ধর্মের একমাত্র মূল উপদেশ পৃথিবীতে আজ পর্যন্ত যত নবী রাসূল ওলিয়া উলিয়া কেরাম এসেছেন তারা সবাই এই একটি মাত্রই উপদেশ দিয়েছেন যে তোমার এই নফসের সাথে পবিত্র নফসের সাথে অপবিত্র খান্নাস যে মিশে আছে তার থেকে তুমি মুক্তি নাও আর সেই মুক্তি কিভাবে নিবা সুফিবাদের একমাত্র মূল ইসলামের দ্বীনের মূল কনসেপ্টটি হচ্ছে কি তাসাব্বুর তাসাব্বুর রাসূলের ধ্যান রাসূলের ধ্যান রাসূলের ধ্যান ছাড়া খান্নাসকে কখনোই নফস থেকে তাড়ানো সম্ভব না মুসলমান বানানো সম্ভব না তাহলে সেই কনসেপ্ট গেল কই সেই দর্শন গেল কই সেই দর্শন তো এখন নাই উনি বলেছেন দাইমি সালাতের কথা যদি কারো বুকে ওই রকম হিম্মত থাকে বইটা দাও সালাতে কোরআন দাও এই যে বাবা জাহাঙ্গীরের লিখিত কুরআনুল মাজিদে নামাজের কথা 82 বার এই বইয়ে সালাতের মধ্যে 82 বার নামাজ কুরআনের মধ্যে সালাতের কথা 82 বার উল্লেখ করা হয়েছে এই 82 বার সালাতের কথা প্রতিটা আয়াত দেওয়া আছে কোন সূরায় কোন আয়াতে সম্পূর্ণ সমস্ত কিছু আপনারা যদি দাইমি সালাতের বিরুদ্ধে আমাকে একটু পানি দেন দাইমি সালাতের বিরুদ্ধে এত কথা বলেন উনি তো বলছে দাইমি সালাতের কথা দাইমি সালাত এইটা একমাত্র দ্বীনের মূল বিষয়
দাইমি সালাতকে এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ চক্রান্ত করে তারা মাটি চাপা দিয়েছে ধামা চাপা দিয়েছে এবং অনুষ্ঠানকে চালু করেছে অনুষ্ঠানকে কেউ অস্বীকার করে নাই সুফিরা অনুষ্ঠান অস্বীকার করে কখনো না সুফিরা কখনো আনুষ্ঠানিকতা অস্বীকার করে না সুফিরা আনুষ্ঠানিকতা করে কিন্তু সুফিরা বলে কি বাবা জাহাঙ্গীর বলেছে আমি অনুষ্ঠানের বিরোধী নই কিন্তু অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে বিন্দু পরিমাণ অনুপরিমাণ সত্য থাকে আর সত্য কে চেনার মাধ্যমই হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠান ছাড়া সত্য চেনা যায় না কিন্তু মূল সত্যটা তুলে ধরতে হবে আজকে বাংলাদেশ ওলি আল্লাহর দেশ বাংলাদেশ বাউলের দেশ বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় ওলি আল্লাহদের পদচারণ বাংলাদেশ আজকে যারা মুসলমান বলে দাবি করতেছে এই একমাত্র অবদানই হচ্ছে এই আল্লাহর ওলিগণ আল্লাহর ওলি দ্বারা এই বাংলার জমিনে সবাই মুসলমান হয়েছে সেই সকল ওলি আল্লাহরা এবং বাউল সমিতির যারা আছেন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা এই দাইমি সালাত সম্পর্কে তুলে ধরবেন সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা দাইমি সালাত তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দাইমি সালাতের উপরে দণ্ডায়মান মুসল্লি একমাত্র যে দাইমি সালাতে কয়জন জানে এখানে যদি জিজ্ঞেস করি আলেম সমাজের কাছে জিজ্ঞেস করেন আপনারা কয়জনে জানেন দাইমি সালাতের কথা কোরআনে যে সরাসরি সূরা মারিজের মধ্যে আছে 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াতে এবং ওইখানে মুসল্লির গুণগুলা বলা হয়েছে সে কি এমন ভুল বলেছে কি এমন ভুল বলেছে দাইমি সালাতের কথা বলে আসেন বসেন সুফিবাদ সেটা গবেষণা গবেষণার দরজা বন্ধ করেন না সুফিবাদ গবেষণা সাধক গবেষণা করে আঘাত করেন না আঘাত তো করে যখন হাইরা যায় হারার পরে আঘাত হাইরা গেলে আঘাত গবেষণা করেন আসেন বসেন আপনিও সত্য চান আমিও সত্য চাই মূল তো সত্য মানুষ চাইতে জিনিসের লেগা পাগল প্রথম মানুষ কি করে যে মানে কি মানুষের কাছে সবচেয়ে বড় হলো কি প্রথমে ব্যক্তি ব্যক্তির পরে দল দলের পরে স্বার্থ আর সবার ঊর্ধ্বে সত্য ব্যক্তি দল স্বার্থ সত্য দলের লেগা ব্যক্তিরে মাইনাস করে দেয় আবার স্বার্থের লেগা দলও ছাইড়া দেয় অন্য দলে যোগ দেয় না আবার স্বার্থের লেগা দল ছাড়ে কিন্তু সত্যের লেগা কে কোনটা ছাড়ছে কোন সত্যের লেগা কেউ কিছু ছাড়ে অথচ মহানবী বলেছে সত্যের জন্য সব কিছু ছাড়া যায় কিন্তু অন্য কোন কিছুর জন্য সব ছাড়া যায় না সত্যের জন্য সব ছাড়া যায় মহানবীর উম্মত যারা তারা সত্যের জন্য সব ছাড়ছে স্বয়ং মহানবী নিজে এই সুন্নত পালন করছে নিজের জন্মভূমি নিজের বাপদাদার ভিটা সব ছাইরা মদিনায় যায় বসতি স্থাপন করেছে করে নাই সত্যের জন্য সত্য প্রচার করেন ধর্মকে নিয়ে ব্যবসা করেন না ধর্মকে নিয়ে ব্যবসা করেন না সময় সীমিত না হলে বিস্তারিত বলা যায় আজকে গান সম্পর্কে বলতেছে হযরত হাফেজ সিরাজী বলছে কাফের আশিক হুম মে বান্দা ইসলাম না হুম বুতপরস্তি মেরি জিন্দগি হ্যায় বুতপরস্তি মেরি বন্দগি হ্যায় বুতপরস্তি মেরি দিলদার ভি হ্যায় কাফের আশিক হুম মে আমি প্রেমের কাফের ইশকের কাফের মহব্বতের কাফের বান্দা ইসলাম না হুম আমি ইসলামের বান্দা নই বুতপরস্তি মানে আমার মুর্শিদের প্রেম পীর পূজাই বুতপরস্তি মেরি জিন্দেগি আমার মুর্শিদের প্রেমই আমার জীবন বুতপরস্তি মেরি বন্দেগি আমার মুর্শিদের প্রেমই হচ্ছে আমার ইবাদত বুতপরস্তি মেরি দিলদারি ভি হ্যায় আমি আমার মুর্শিদের প্রেম আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি জব আসে কবি উফ না করনা চাহু মে বরবাদ হো জানা এই জবান দিয়া কখনো শব্দ করো না চাই তুমি বরবাদ হয়ে যাও কি আঘাত করবা আজকে এই দেহকে বানতে পারবা আঘাত করতে পারবা আবার এই পবিত্র নফসকে কিভাবে আঘাত করবা কারবালায় তো ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালামকে দেহে আঘাত করছেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালামকে টাচ করতে পারছেন
রাজার রাজা ইমাম হুসাইন শাহ হস্ত হুসাইন বাদশাহ হস্ত হুসাইন দীন হস্ত হুসাইন দীন পনা হস্ত হুসাইন সরদাদ নদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ হাক্কা কে বিনায়ে লা ইলাহা হস্ত হুসাইন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন রাজত্বের রাজা হয় নাই কোন দেশের রাজা হয় নাই কোন সিংহাসনের রাজা হয় নাই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছে সমগ্র মানব জাতির হৃদয়ের রাজা মানবের হৃদয়ের রাজা হয়েছে দেশের রাজার থেকে রাজ্যের রাজার থেকে হৃদয়ের রাজা অনেক বড় আমার হৃদয়ের মাওলা হচ্ছে মাওলা আলী আমার হৃদয়ের রাজা হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা যদি এই যে আমার বাবা জান ডক্টর কালান্দার বাবা জাহাঙ্গীর বাই মানাল সুরেশ্বরীর সত্যে সত্যে হুবহু কুরআনুল মাজিদের অনুবাদ পরে নাটাইশটি কিতাব লিখেছে সুফিবাদের উপরে পরে দেখেন আবু জেহেল হইল বুকের মধ্যে কম্পন সৃষ্টি করবে আর যদি কম্পন সৃষ্টি করে না বুঝতে হবে 100% আবু জাহেল কারণ কোরআন বলছে ওয়াইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা যাহারা আল্লাহ এবং রাসূলকে ওয়া এবং ইউরিদুনা যাহারা এরাদা করে ইচ্ছা করে মনে মনে চিন্তা করে আইউ ফারিকু ভাগ করে তফাত করে বাইনাল্লাহে আল্লাহর মধ্যে বাইনা মানে মধ্যে আল্লাহে আল্লাহর মধ্যে ওয়া রাসূলি রাসূলের মধ্যে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা তারাই হচ্ছে 100% কাফে বাবা লালন সাইজি বলতেছেন যিনি মুর্শিদ তিনি রাসূলি হাতে নাই কোনো ভুল খোদা ওসে হয় ইহা লালনে না কয় কোরআনে কয় কোরআনে কয় কোরআনে কয় এই যে সূরা নিসার 150 51 52 আয়াত খুলেন না কোরআন গবেষণা করবেন আমি শেষে এইটুক বলে দেব যে আপনি কোন কোরআনের তাফসীর পড়ছেন এইখানে 73টা ফেরকা ইসলাম ধর্মের মধ্যে কোন তাফসীর পড়ছেন আপনি কি জানেন সুন্নি তাফসীর কোনটা আহলে সুন্নাত আল জামাতের তাফসীরের নাম কি আপনি তাফসীর পড়ে আইছেন ইবনে কাসির এখন ফকির গত খারাপ লাগবে কারণ তো ইবনে কাসির হচ্ছে ইবনে তাফসীরে ইবনে কাসির হচ্ছে ওহাবি মতবাদের ওহাবি মতবাদে তাফসীরের নাম তাফসীর ইবনে কাসির সিয়া মতবাদে তাফসীরের নাম কি আল মিজান সিয়া সম্প্রদায় আচ্ছা দেওবন্দি মতবাদের তাফসীরের নাম কি বাইনুল কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীরের নাম কি সেটার নাম মঈনুদ্দিন আহমদ নাইমি তাফসীরে নাইমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআনের তাফসীর এবং ব্যাখ্যার নাম হচ্ছে কোরআনুল মাজিদ হুবহু শব্দে শব্দে অনুবাদ ডক্টর কালান্দার বাবা জাহাঙ্গীর বাই মানাল সুরেশ্বরী এই পাঁচটি তাফসীর একখানে নেন নিয়া পড়েন তখন বুঝতে পারবেন আপনার কাছেই ধরা দিব আপনি কোথায় আছেন আপনি কোথায় আছেন ফকিরের গায়ে হাত দিবেন আগে ফকির সম্পর্কে জানেন জ্ঞান রাখেন তারপরে সাধু ধৈর্যশীল সাধু ধৈর্যশীল আল্লাহ বলছে ইয়াইয়ুহাল্লাযীনা আমানু বিসবরি ওয়াসসালাত যদি তুমি ইমানদার হও সবুরের সাথে এবং সালাতের সাথে আমার সাহায্য চাও তাহলে আজকে সবুর আর সালাত আপনাকে তো একটা কথা কইছে উনি উনার আবেগটা উনি উনার মনের ভাবটা প্রকাশ করছে যায় মাধ্য শুরু করলেন আপনি আবার কেমন ইসলাম তো যাই হোক বলার অনেক কিছু ছিল কিন্তু শেষে এইটাই আমরা অনুরোধ করব আমাদের এই যে সুফি ঘরানার সন্তান মঈন ভাই মঈন আহমেদ টিপু ভাইয়ের উপরে যে বর্বরোচিত হামলা এবং আঘাত এসেছে আমরা সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং বিচার দাবি করি তাকে যেন সঠিক বিচারটি মঈন ভাইকে দেওয়া হয় সে যেন ন্যায় বিচার পায় এবং তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ